মিলেনস বাক্সিন ডোজ হ্যাফ অফ ডোস দোস সার্ভে বি ও বন্ধুরা তোমরা যারা এই মুহুর্তে স্কুল কলেজের পড়ুয়া রয়েছো তোমাদের সকলের পঠন পাঠন এই মুহুর্তে স্কুল কলেজ বন্ধ তাকায় সম্পূর্ণভাবে হচ্ছে অনলাইনে কলেজের পরীক্ষা অনলাইনে হবে অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করলো ইউনিভার্সিটি কিন্তু স্কুলের পরীক্ষা কিভাবে হবে স্কুলের পঠন পাঠন করাতে শিক্ষকরা আসছে বাড়িতে একই সাথে হু ওয়ার্ল্থ হেলথ অর্গানাইজেশন কি জানালো এই নতুন কোভিডের ভ্যারিয়েন্ট নিয়ে এপ্রিল মেতে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের কি হবে এবং কলেজের কোন ইউনিভার্সিটির ক্ষেত্রে অনলাইনে পরীক্ষা হবে এবং অন্যান্য ইউনিভার্সিটির কি হবে সমস্ত টাইপ ভিডিওতে এক্সপ্লেন করব সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করো কেন একাধিক গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট আপডেট তোমাদেরকে এই ভিডিওতে শেয়ার করবো আর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো ব্যক্তিগতভাবে কোনো জিজ্ঞাসা থাকলে কিংবা মতামত জানানোর থাকলে ইনস্টাগ্রাম আইডি দিয়ে দিলাম সরাসরি যোগাযোগ করতে পারো সবার প্রথমেই বলে রাখি এই মুহূর্তে যে কোভিডের পরিস্থিতি সেটা কিন্তু একেবারে স্বাভাবিক নয় আমরা প্রত্যেকে জানি বিভিন্ন রকমভাবে বিভিন্ন মন্তব্য পাওয়া যাচ্ছে আমরা দেখেছি শিক্ষা দপ্তরের তরফ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে স্কুল হোক কলেজ হোক ইউনিভার্সিটি হোক মাদ্রাসা হোক প্রত্যেকের যে পঠন পাঠন রয়েছে এই মুহূর্তে সম্পূর্ণভাবে অনলাইনে হবে এবং কলেজের পরীক্ষা আর সেই পরীক্ষা রীতিমতো অনলাইনে হবে সেটা অ্যাডভাইজারি জারি করেছে শিক্ষা দপ্তরের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে তো এক্ষেত্রে যেটা জটিলতা এতদিন ধরে শোনা যাচ্ছিল যে তোমাদের যারা স্টেট ইউনিভার্সিটির ছাত্রছাত্রী আছো তোমাদের এক্সামিনেশান কোন মোডে হবে অফিসিয়ালভাবে কোনো বিজ্ঞপ্তি প্রকাশ হয়নি কিন্তু এই মুহূর্তে অফিসিয়ালভাবে স্টেট ইউনিভার্সিটি কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করে সম্পূর্ণটাই জানিয়ে দিল তোমাদের এক্সামিনেশান সম্পূর্ণভাবে অনলাইনে হবে অর্থাৎ স্টেট ইউনিভার্সিটির থেকে যারা ছাত্রছাত্রী আছো তোমাদের আর আর দ্বিধাদন্দের মধ্যে থাকতে হবে না অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী তোমাদের এক্সামিনেশান প্রত্যেকটা অনলাইনেই হচ্ছে এবং অন্যান্য ইউনিভার্সিটির ক্ষেত্রেও কিন্তু সম্পূর্ণভাবে শিক্ষা দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী অনলাইনে এক্সামিনেশান হবে এরা তো কেন কলেজের ক্ষেত্রে স্কুলের ক্ষেত্রে কী হবে এই মুহূর্তে আমরা দেখেছি মাধ্যমিক রয়েছে উচ্চ উচ্চ মাধ্যমিক রয়েছে সিলেবাস শেষ করেনি আগের বছর প্রত্যেকটি ছাত্রছাত্রীকে পরীক্ষা না দেওয়ায় হান্ড্রেড পার্সেন্ট মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের পাশ করে দেওয়া হচ্ছে শিক্ষক মহল এই নিয়েই চিন্তিত এবছরে কি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক হবে না মার্চ এপ্রিল মাসেও রয়েছে কোভিডের সংক্রমণের ভয়ে সেক্ষেত্রে সংক্রমণ মারলে তো পরীক্ষা নেওয়া সম্ভব নয় আবার কি প্রত্যেকটা ছাত্রছাত্রীকে পাশ করে দেওয়া হবে এই নিয়েই কিন্তু শিক্ষক মহল একাধিক পদক্ষেপ নিচ্ছে এমনকি কিছু গ্রাম অঞ্চলে অনলাইনে পড়ন পাঠানো সম্ভব নয় বলে কিছু দায়িত্বশীল শিক্ষক শিক্ষিকা যে সমস্ত গ্রাম অঞ্চলে ইন্টারনেট পরিষেবা ভালো নেই এবং পঠন পাঠন করতে পারছে না বাড়িতে গিয়ে কিন্তু তাদের এর খবরাখবর নিচ্ছে কিভাবে তারা পড়াশোনা করবে সমস্ত বিষয়টা উল্লেখ করছে দরকার পড়লে বাড়িতেও কিন্তু শিক্ষক শিক্ষিকারা যাচ্ছে অর্থাৎ ছাত্রছাত্রীদের জন্য কোনো খামতি না হয় সেদিকে কিন্তু শিক্ষক শিক্ষিকা এই মুহূর্তে দাঁড়িয়ে সমস্ত প্রচেষ্টা চালাচ্ছে এবং শিক্ষক শিক্ষিকাদের একাধিক বক্তব্য রয়েছে সমস্ত কিছুই কিন্তু চলছে পঞ্চাশ শতাংশ উপস্থিতির হারে তাহলে স্কুল কলেজ নয় কেন অল্প সংখ্যক ছাত্রছাত্রীদের নিয়ে পুনরায় স্কুল কলেজ খোলার দাবি কিন্তু একাধিক শিক্ষক মহলের তরফ থেকে এই মুহূর্তে শোনা যাচ্ছে যাতে ছাত্রছাত্রীদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক নেওয়া যায় শিক্ষক শিক্ষিকাদের তরফ থেকেই কিন্তু একাধিক দাবি উঠছে এই নিয়ে তোমাদের মতামত কী অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানাও যে এই মুহূর্তে যেরকমভাবে রেস্তোরাঁ সিনেমা হল পঞ্চাশ শতাংশ উপস্থিতিতে চলছে স্কুল কলেজও কি এই মুহূর্তে এ পরীক্ষার কথা চিন্তা করে পঞ্চাশ শতাংশ উপস্থিতি নিয়ে করানো উচিত তোমাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশানে জানাও এদিকে আমাদের রাজ্যে কিন্তু লাফিয়ে লাফিয়ে বাড়ছে কোভিডের গ্রাপ এমনকি বাইরের দেশেরগুলোর থেকে যদি আমরা শিক্ষা নিই আগে যখন বাইরের দেশগুলোতে প্রথম অমিক্রণ ধরা পড়েছিল অল্প অল্প সংক্রমণ হচ্ছিলো সেই সময় কিন্তু অত পরিমাণে দৈনিক সংক্রমণ হচ্ছিল না এই মুহূর্তে এ আমেরিকায় কিন্তু দশ লক্ষ দৈনিক সংক্রমণ ধরা পড়েছে বা ধরা পড়ছে সংক্রমিত হচ্ছে মানে পরিস্থিতি খুবই খারাপ তো আমাদের দেশে কিন্তু এই সবেমাত্র ধরা পড়লো আমাদের দেশে একটু দেরিতে হচ্ছে যেরকমভাবে আগের বারও কিন্তু আমরা দ্বিতীয় ওয়েভে দেখেছি তো আমরা প্রত্যেকে কিন্তু এই মুহূর্তে কোভিড প্রোটোকল মেনটেন করব এবং হুয়ের তরফ থেকে মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কিন্তু এই ব্যাপারটাকে একেবারে স্বাভাবিকভাবে নিচ্ছে না তারা প্রত্যেকেই বলছে প্রপার ভাবে মাস্ক স্যানিটাইজার তো ক্যারি করতে আগে যেমন কোভিড হলে বিভিন্ন সিম্পটম দেখা যেত এই মুহূর্তে কিন্তু কোনো সিমটম দেখা যাচ্ছে না পুরোপুরি অ্যাসিন্টেমেটিক এবং একই সাথে বলা হচ্ছে কোনো ব্যক্তি কোয়ারেন্টাইনে গেলে তাকে ন্যূনতম চোদ্দ দিন কোয়ারেন্টাইনে থাকতেই হবে কিন্তু এই মুহূর্তে রাজ্য স্বাস্থ্যমন্ত্রক কিন্তু জানিয়ে দিয়েছে এই মুহূর্তে আর চোদ্দ দিন আইসোলেশন না মাত্র সাত দিন আইসোলেশন থাকলেই হবে আর এই মুহুর্তে দাঁড়িয়ে আমরা যদি পরীক্ষার কথা বলি কলেজ বিশ্ববিদ্যালয় এবং স্কুলের সেক্ষেত্রে এ কলেজের পরীক্ষা তো অনলাইনেই হচ্ছে এটা আমাদের জানতে কাউর বাকি নেই কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার কী হবে সেই নিয়ে কিন্তু শিক্ষক মহল অভিভাবক ছাত্রছাত্রীরা প্রত্যেকেই চিন্তিত যদি পরিস্থিতি আবার আগের মতন আসে তাহলে কিন্তু বাস্তবে পরীক্ষা নেওয়া সম্ভব নয় সেটাও আমরা প্রত্যেকে জানি কিন্তু এই মুহূর্তে শিক্ষা দপ্তর থেকে শুরু করে শিক্ষক থেকে শুরু করে প্রত্যেকেই কিন্তু পরীক্ষা নিতে চাইছে যাতে প্রত্যেকটি ছাত্রছাত্রী যে অনুযায়ী খেটেছে সেই অনুযায়ী যাতে রেজাল্ট করতে পারে এবং পরীক্ষা নিতে গেলে যে প্রিপারেশন দরকার এবং পরীক্ষা নিতে গেলে ছাত্রছাত্রীদের যে প্রিপারেশন প্রয়োজন বা ন্যূনতম যে প্রয়োজন সেই অনুযায়ী তারা প্রচেষ্টা করছে রাজ্যের অধিকাংশ শিক্ষক শিক্ষিকা কিন্তু এই মুহূর্তে এটাই পরিকল্পনা করছে কিভাবে। এ ছাত্রছাত্রীদের সিলেবাস শেষ করে কিভাবে পরীক্ষা নেওয়া যায় যদিও সিবিএসই বোর্ডের যে পরীক্ষা আছে সেটা এপ্রিল মাসে অফলাইনে নেওয়ারই প্রচেষ্টা রয়েছে এবং আমাদের যে এক্সামিনেশান রয়েছে সেই এক্সামও অফলাইনেই নেওয়ার প্রচেষ্টা রয়েছে আর যদি পরিস্থিতি স্বাভাবিক না থাকে তাহলে তো তোমরা জানোই কী হবে বাদ বাকি তোমাদের এই মুহূর্তে কি মনে হচ্ছে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও প্রত্যেকে ভালো থেকো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ জয় ভারত